জিডি বিল্ডারে নক্কার জন্য ঘটনায় দুই অভিযুক্তকে আজকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশি জেরাতে দোষ কবুল করেছে দুজনে, খবর পুলিশ সূত্রে। মৃতদের 14 দিনের হেফাজত চেয়েছে পুলিশ। এছাড়া তদন্তের স্বার্থে স্কুলে ফরেন্সিক দল পাঠানো রাজ্যেও জানাবে পুলিশ। সে সঙ্গে নির্যাতিতার গোপন জবানবন্দি রাজ্যেও জানাবেন তদন্তকারী আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, আজকে আদালতে পেশ করা হয় এই দুই অভিযুক্তকে। তারা দোষ কবুল করে, তাদের 14 দিনের হেফাজত চেয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে স্কুলে যাতে ফরেন্সিক দল পাঠানো যায় তারও আর্জি জানাবে পুলিশ। এর সঙ্গে নির্যাতিতা ছোট্ট শিশুটির গোপন জবানবন্দি আর্জিও জানাবেন তদন্তকারী আধিকারিকরা। জিডি বিল্ডার কাণ্ডে যে শিশুর গোপন জবানবন্দি যাতে দিতে পারেন তারা, তারও আর্জি জানাবেন, আবেদন জানানো হয়েছে। এবং আজকে এই দুই ধৃতকে পুলিশ আদালতে পেশ করে। দুই অভিযুক্তের 14 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে পুলিশের তরফে।